গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ হলো পঞ্চমী, আর পঞ্চমী বলে সকাল সকাল নতুন জামা পরে নিয়েছি। তোমরা মোটামুটি দেখেছো আমার শপিং ব্লগটা, যারা দেখোনি তারা একবার চেক করে নিও। প্রত্যেকটা সাজে তো ভিডিও দেখতেই পাবে, কিন্তু ড্রেসগুলো দেখার মজাই আলাদা। আর সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, আর চলে এসেছি আমাদের স্টেশনে। আর ট্রেনটা দেখলাম ঢুকতে ঢুকতে ট্রেনে ঢুকে গেল, তো ফাঁকা পেয়ে ট্রেনে উঠে গেছি। আর দেখো নেমে পড়েছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু মানে হচ্ছে মাসি বাড়ি, এখন আছে মানকুণ্ডুতে। তো সকাল সকাল পঞ্চমীর দিনে মানকুণ্ডু, হ্যাঁ কোনো তো ব্যাপার আছে, সেটা কী ব্যাপার সেটা আমি পরে বলবো। তো এত সকাল সকাল চলে এসেছি, এখন ফাঁকা ফাঁকাই আছে, আর এখন ফাঁকা থাকবেই কারণ ভিড় হবে জগদ্ধাত্রী পুজোয়। তো এখন বিরোধ, তো জাস্ট টোটো করেই এসেছি, তো ভাবছি কি এখানটা একটু হেঁটেই চলে যাবো, কারণ খুব সামান্য রাস্তা, টোটো করে যাওয়া যাবে না। তো চলো, এখানে কোনো ঠাকুর হয়তো হয় না, যদি হয় তাহলে তোমাকে দেখাবো। আর ওরা মোরা সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি ফোন করেও আসিনি, তো দেখা যাক সবাই কী করছে, সবাইকে দেখাবো। এত রোদ উঠেছে, ভাবলাম টোটো করেই যাই, তারপর ভাবলাম যেহেতু কোনো তারা নেই তাহলে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া যেতে পারে, এই জন্য ছাতা খুলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের বাড়ির মতো অতটা ডিস্টেন্সও না স্টেশন থেকে, আর কোনো বাড়ি মানে যখনই হঠাৎ করে আসি কখনো মাসিকে ফোন করে আসি না, কারণ আলাদা করে মাসি আমার জন্য বা আমাদের জন্য রান্না করতে হবে না। মাসি যা রান্না করে মোটামুটি তিন চারজন না বলে এলে যে কোনো দিন অনায়াসে খেয়ে যেতে পারে, মানে ব্যাপারটা হলো এটা। আর তার মধ্যে দিদা আছে, সকালবেলা মাসি এমনিতেই উঠে কাজবাজ সারাও হয়ে গেছে, তাহলে এমনি অন্যদিন একটু দেরিতেই সবাই ওরা ওঠে। তবে হয়তো ভাই হয়তো ঘুমাচ্ছে, জানি না, ডিউটি থাকলে উঠে যেতে পারে। চলো দেখা যাক। কবে যে এসেছি মনে পড়ছে না, ভাই ফোটার পর ও একদিন এসেছিলাম, দিদা ছিল, তোমাদেরকেও দেখেছিলাম গত বছর শীতে, প্রায় এক বছর হয়ে গেল। তোমরা তো দেখেছিলে যে জামাটা, যেটা পঞ্চমীতেই পরে নিয়েছি আমি, আর এরপর আস্তে আস্তে সব জামা পরবো, কিন্তু এতগুলো জামা পরতে পারবো না, মানে এতগুলো হয়েছে আমি কোথায় বা বেরোবো, এত পরে পরে যাবো যে। দেখতে দেখতে মাসির বাড়িতে চলে এলাম সামনেই, আর দুটো জায়গায় ঠাকুর পুজো হচ্ছে, এক জায়গায় ঠাকুর এখনও আসেনি, আজকে হয়তো নিয়ে আসবে, আর এক জায়গায় ও দেখাতে পারলাম না, শুধু সামনেটা একটা কাপড় দেওয়া আছে, বিকালে যাওয়ার সময় দেখাবো। পুরো জগদ্ধাত্রী ঠাকুর, মানে কী অপরূপ যে লাগছে, হ্যাঁ অপরূপা বলার মানে ভাষা নেই, দেখাবো যাওয়ার সময়। একটা কাপড় সামনে টানানো আছে বলে আমিও সামনে ঢুকলাম না, একটু তাড়াহুড়ো আছে, যাওয়ার সময় দেখাবো। আরেক জায়গায় মাসিদের ঘরের সামনে যেটা হয় সেটা দেখলাম এখনও ঠাকুর আসেনি, তো চলো। আমি তো ভাবলাম ওরা এখন কেউ ওঠেনি, কিন্তু এসে দেখলাম উনি একদম রেডি হয়ে অফিস জন্য বেরোচ্ছেন, আর জুতো পরছে এখন। আর মাসি উঠে গেছে, দিদা উঠে গেছে, সবাই উঠে গেছে। দেখি দিদা কি করছে দেখা যাক। আর আমি আস্তে আস্তে মাসি একদম সামনে ভাত তরকারি আলু সিদ্ধ পোস্ত সব দিয়ে দিয়েছে, দিদার জন্য সব রান্না করেছিল, দিদাকে আমি পরে দেখাচ্ছি। আর গরম গরম পেঁয়াজি মাসি নামাচ্ছে, ওটা দিই তারপরে ভাত খাবো, তারপর দিদাকে দেখাবো। গরম গরম পেঁয়াজি চলে এসছে, আর বাটি সব পেঁয়াজি আমার, আর ওয়েট করতে পারছি না, চলো শুরু করে দিই। খিদা পেয়েছিল ঠিকই, কিন্তু মাসি এত দিয়ে দিয়েছে ভাত, মানে খিদের জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে এখন শরীর পুরো অস্থির লাগছে। তো চেঞ্জ করে নিলাম এই জামা, এই নাইটিটা আমার নতুন, জন্মদিনের দিন পরেছিলাম, আর তারপরে এখন জন্মদিনের দিন সকালটা পরেছিলাম, তারপরে আবার এখন পরলাম। তো এই মানে একদম ধোয়া ধুয়েছি বলে আরও মার হয়ে গেছে, মানে পুরো একদম খসখস খসখস করছে। তো এখন একটু শোবো, আর দিদার নাকি পাখাতে শীত করছে জন্য ও পড়ে গেছে ওখানে শোবে, আর এখন আমি একটু টান টান হই, আর কটা ভিডিও এডিট করার আছে সেগুলো করি। আর মাসি তো কতদূর সাথে সাথে, 5 মিনিটের মধ্যে মাসিকে বললাম দাঁড়া কয়েক মিনিট ওয়েট করে দিয়ে, তারপরে মাসি বড় বড় পেঁয়াজি করে দিল, আর ওই দিয়ে দেখে আমি আরও লোভে লোভে খেয়ে নিয়েছি অনেকগুলো। আর আজকে আমার মাসির বাড়ি আসার মেন উদ্দেশ্য হলো দিদাকে শাড়িগুলো দিয়ে যাওয়া, মানে দিদা আমাদের বাড়ি থেকে আসার সময় কোনো শাড়ি নিয়ে আসেনি, মানে নতুন যে সব শাড়িগুলো যা হয়েছে সেগুলো একটা শাড়ি নিয়ে আসেনি। এই জন্য মা বললো যে পুজো চলে এসছে, দিদা তো শাড়িগুলো পরবো, নতুন নতুন অষ্টমীতে একটা অঞ্জলি দেবে, মাসির পাশেই পুজো হয়, তো যা আগে দিয়া। তো কালকে সব পড়া বন্ধ হলো, মানে সব পড়ানো, আর তাই ভাবলো আজকে সকাল সকালে যে, কেন বেলায় ভিড়ও যেমন হয় রোদও তেমন হবে, তো সকাল সকালে একটু ফাঁকা ফাঁকাই হবে। আমি একটু ঘুমিয়েছিলাম, আর দিদি এমন ফোন করলো, মানে কানের সামনে ফোনটা বেজে উঠলো আর ঘুমটাও ভেঙে গেল। আর মাসি দাঁড়াও, মাসি এখন ডাকলো আমার যে পেঁপে পারবে মাসি, আর নিয়ে যাবো আমি, সেই জন্য। আর দিদা মাথা খারাপ করে দিচ্ছে, পেঁপে যাতে এখনই পেরে দেয়,
আর মাসি এখন পেপে পড়তে গেল। বাবা রে বাবা কি রোদ, দাঁড়াও দেখাচ্ছি। উরে বাবা আমি চাঁদে এসে দেখছি আর মাসি নিচ থেকেই পারছে। নিচ থেকে পারতে গেলে অসুবিধা হচ্ছে, আর যেন মাসি চলে এসছে ওপরে। ছাদের প্রায় কাছাকাছি, কিন্তু গাছ থেকে নিয়ে পাড়া অতটাও সহজ নয় যতটা দেখে মনে হচ্ছে। এই জন্য মাসি ঝুলঝাড় দিয়ে পারছে, কিন্তু সেগুলো নিচেই পড়ে যাচ্ছে। নিচ থেকে তোলা যাবে, মাসিকে বললাম তো গাছটাকে টেনে ধর, কিন্তু এত নরম গাছ এটাকে টেনে ধরাও খুব রিস্কের। তো আমার তো খুব ভয় লাগছিল মাসি এরকম করে টেনে নিয়েছে, আর গাছ তো খুব নরম হয় পেঁপে গাছ, তোমরা জানো। পেঁপে পেড়ে দিয়েছি কিন্তু নিয়ে যাওয়াটাই সমস্যা। আর দিদা দেখিয়ে দিচ্ছিল কোনটা কোনটা নিতে হবে, মাসি এতগুলো পেড়ে দিল। আর আমাকে ভিডিও করতে দেখে দিদাও বলছে এগুলো সব ছবি তুলে নিয়ে যা দেখাবি। আর সব মাসি এখান থেকে মানে ছাদে উঠে সব পেঁপে গাছ থেকে মাসি পেঁপে পাড়তে পারছে। কি সুন্দর, আমাদের এরকম একটা গাছ হয় না যে আমরা ছাদ থেকে দাঁড়িয়ে পেঁপে পাড়তে পারবো। আচ্ছা এই এই সাইডে আরও একটা, কিন্তু আমার খুব ভয় লাগছে ন্যাড়া ছাদ বলে আমার অভ্যাস নেই। এ দেখো দেখাতে পাচ্ছি কি যে রোদ, আমি নিজেই তাকাতে পাচ্ছি না। আর দিদা এদিকে দেখছে আমার মাথা খুশকি হয়েছে কিনা, কারণ শীত পড়ে যাচ্ছে। দিদা বলছে দেখি খুশকি হয়েছে কিনা, পরে দিদা মাথাটা বাচ্ছে, কিন্তু আমার এখনো অবধি খুশকি হয়নি। কিন্তু শীত পড়লে তারপরে খুশকি হয়, তখন খুব মাথা কুড়কুড় কুড়কুট করে, কিন্তু এখনও হয়নি। বললো দিদা বলছে দেখি খুশকি হয়েছে কিনা, বলছে না এখনও তো শীত পড়েনি, তো শীত পড়লে তারপরে হবে। আর ওই কাঁচা পেঁপেগুলো পাড়ার পর মাসি আবার এই একটা ছিল এরকম পেঁপে পেরেছে, কারণ মাসি এটা মুখে মাখবে। তো মাসি আর আমি দুজনেই মাখবো, একটা ছোট এটা এটাতেই আজকে হয়ে যাবে। তো মাসি আর মাসি প্যাক বানাবে, ও বাবা প্যাক মাখতে পারবো কি জানি না, গায়ে হাত পায়ে মাখবো। পেঁপে পেরে নিয়ে এসেছি, তারপরে একটু ঘরে বসেছিলাম, তারপর দেখলাম একটা চেঠু এলো যে মাসিরা যার থেকে শাড়ি নেয় মোটামুটি ঘরে পরার, সেই তিনি চলে এসছেন। আর এখান থেকে মাসি দিদার শাড়িটাও নিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, চারটে সাড়ে চারটে বাজে রেডি হয়ে নিলাম। আর আমি যখন আসি তখন একটু সাজুগুজু করে আসি, যাওয়ার সময় একটুকু ভালো লাগে না, কিন্তু ঘুম থেকে উঠে মাসি নেল পালিশটা পরে নিয়েছিলাম। আর আমি বেরিয়েও গেছি, মাসি আমাকে একটু এগিয়ে দিতে এসছে। গুড আফটারনুন। আর দেখো মাসি আমাকে এক ব্যাগ, ও বাবা রে কি কষ্ট হচ্ছে, মাসি এক ব্যাগ পেঁপে দিয়ে দিয়েছে। বললাম এই ব্যাগে দে, সব এই ব্যাগে প্যাকিং করে ভরে দিয়েছে, আর একটু এগিয়েও দিয়ে গেল। ভাবলাম ঠাকুর করে দেখাবো, ওই জন্য আমি হেঁটেই যাচ্ছি, নাহলে টোটো ধরে নিতাম, কারণ ব্যাগটা অনেকটাই ভারী আছে। চলো এখানে হেঁটেই চলে যাই, ওখান থেকে নেমে তারপর টোটোয় উঠবো, আর ঠাকুরটা যদি দেখানো সম্ভব হয় দেখাবো। আর এই বাড়ির কাছে ঠাকুরটা এখনও আসেনি, মনে হয় আজকে একটু আদেই নিয়ে আসবে, বললো যে কালকে আসেন নাকি কথা ছিল, নিয়ে আসেনি, তাহলে আজকেই নিয়ে আসবে। চলো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। আমি যাওয়ার সময় যে প্যান্ডেলটার কথা বলেছিলাম তখন এটা আটকানো ছিল, তো আমি একটু তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কী সুন্দর লাগছে ঠাকুরকে, পুরো জগদ্ধাত্রী ঠাকুর লাগছে। চলো একবার ব্যাক ক্যামেরা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। শুধুমাত্র আমি ঠাকুরকে দেখাবো বলেই হেঁটে এলাম, কারণ ভাবলাম যে নাহলে দেখানো যাবে না, মানে টোটো করে যদি চলে যাই তাহলে দেখানো যাবে না। এর মধ্যে টোটোটা পেলামও না, প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে হেঁটে যাবো, আমি নিজেও ঠাকুর দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখো কি সুন্দর লাগছে। প্ল্যাটফর্মে উঠতে উঠতে ট্রেনের খবর হয়ে গেল, আর ট্রেনটা ঢুকছে, আর দেখো ট্রেন আমার ঢুকে গেলো। তো এখনের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।